কক্সবাজার জেলার কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করছে এনআরবিসি ব্যাংক এনআরবিসি ব্যাংক কক্সবাজার এরিয়ার উদ্যোগে দুই মে বৃহস্পতিবার জেলা পরিষদের হলরুমে আয়োজিত এই কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনাল হেড সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আবদুল আহাদ এনআরবিসি ব্যাংকের কক্সবাজার ব্রাঞ্চের ম্যানেজার রকিবুল হায়দার চৌধুরী সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার এনআরবিসি ব্যাংকের সুবিধাভোগী বিভিন্ন খামারি ও কৃষক ফজবির তাজ এটিএন বাংলা